আসসালামু আলাইকুম। সমকালের রিপোর্ট, পলকের রাজ্যে সবাই বোবা, এই শিরোনামে। পলক বলতে জুনায়েদ আহমেদ পলক, নাটোর 3 আসনের এমপি এবং তিনি একই সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। তো সেখানের যে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার কথা, সবাই যার যার অবস্থান থেকে নির্বাচন করবে এমনটাই হচ্ছে বিষয়, কিন্তু সেখানে মূল প্রার্থী বা যাকে জিতিয়ে আনার প্রত্যাশা, তিনি হচ্ছেন পলকের শ্যালক। তো শ্যালক হচ্ছে একক প্রার্থী থাকবে, আর কেউ প্রার্থী থাকবে না, এরকমই একটি পরিস্থিতি পরে তৈরি হয় এবং সবাই বোবা বনে যায়। ও সেটাই এই রিপোর্টের মূল প্রতিপাদ্য। এখানে যে রিপোর্টে বলা হচ্ছে যে তফসিল ঘোষণার পর নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদের 5 জন সম্ভাব্য প্রার্থী গণসংযোগ শুরু করেন। বিভিন্ন জায়গায় তাই চলছে। নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মধ্যেও শুরু হয় আলোচনার ঝড়। কে কার চেয়ে যোগ্য তা নিয়ে বিশ্লেষণ চলতে থাকে পথে ঘাটে, চায়ের দোকানে। কিন্তু কিছুদিন পর হঠাৎ চুপ 4 সম্ভাব্য প্রার্থী। সেই সঙ্গে কমে যায় নির্বাচন নিয়ে বিশ্লেষণ। মাঠে ঘুরতে থাকেন শুধু এক প্রার্থী, তিনি হচ্ছেন লুৎফুল হাবিব রুবেল। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শেরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার আরেকটি পরিচয়, তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ও নাটোর 3 আসনের এমপি জুনায়েদ আহমেদ পলকের শ্যালক। তো কেন হঠাৎ অনেকেই ইলেকশন করার কথা অন্যরা বসে মানে চুপ হয়ে গেল কেন, এটার একটা নেপথ্য কাহিনী তুলে ধরেছে এই সমকাল। এলাকাবাসী বলছেন, নিজের শ্যালককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতাতেই 3 প্রার্থীকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছেন তিনি। সেজন্য একজনকে পুকুরও উপহার দিয়েছেন। আরেক সম্ভাব্য প্রার্থী দেলোয়ার হোসেন পাশা শেষ সময়ে এসে মনোনয়নপত্র জমা দেওয়ায় রুবেলের লোকজন তাকে তুলে নিয়ে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাকে তুলে নেওয়ার ঘটনার ভিডিও ফুটেজেও পলক ও রুবেলের ঘনিষ্ঠজনদেরকে দেখা গেছে। এই ঘটনায় মামলার পর রুবেলের 2 অনুসারীকে গ্রেপ্তার করা হয়েছে। আর যিনি মার খেয়েছেন, দেলোয়ারের ভাই, তিনি যে মামলা করেছেন তাতে অজ্ঞাতনামা করেছেন, অর্থাৎ সাহস পাননি যে এই রুবেলের যারা সঙ্গী তাদের নাম উল্লেখ করতে। শ্যালককে বিজয়ী করতে পলকের বাসায় বৈঠক। আচ্ছা, এই মানে সাবহেডে বলা হচ্ছে যে নির্বাচনী এলাকা সিংড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর 3 আসন। এই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে গণসংযোগ শুরু করেছিলেন উপজেলা পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কামরান হাসান কামরুল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও চৌগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল হাবিব রুবেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও কলম ইউনিয়নের আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন পাশা। এর মাঝে গত 29 মার্চ ভোলাকে ঢাকায় প্রতিমন্ত্রী পলকের বাসায় ডেকে নেওয়া হয়। সেই বৈঠক থেকে তার শ্যালক রুবেলকে একক প্রার্থী করার সিদ্ধান্ত হয়। তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করতেও নির্দেশনা দেওয়া হয়। সেখান থেকে ফিরে আসার পর ভোলা যেন বোবা হয়ে যান। তিনি নির্বাচনে আছেন কিনা তা জানার জন্য সাংবাদিকরা একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি। নাম প্রকাশে অনিচ্ছুক ভোলার এক সমর্থক সমকলকে বলেন, প্রথমে হুমকি এবং পরে অর্থের লোভ দেখিয়ে ভোলাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করা, এজন্য তাকে প্রায় 20 টাকা মূল্যের একটি পুকুরও উপহার দেওয়া হয়। এদিকে 29 মার্চের বৈঠকের একটি ছবি সমকলের কাছে এসছে, তাতে দেখা যায় সোফায় 5 জন বসে আছেন। পলকের ডান পাশে সিংড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস এবং লুৎফুল হাবিব রুবেল, বাঁ পাশে আরিফুল ইসলাম, মাওলানা রুহুল আমিন ও জাহিদুল ইসলাম ভোলা। বৈঠকের সত্যতা স্বীকার করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুর রহমান শেখ এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস। ওয়াহিদুর রহমান বলেন, অসুস্থতার জন্য তিনি বৈঠকে থাকতে পারেননি, তবে সমঝোতা বৈঠকে রুবেলকে একক প্রার্থী করা হয়। তারপরে কি হলো, ওই যে একক প্রার্থী করা হয় এটি ওই দেলোয়ার তিনি মানেননি, তিনি হলো মনোনয়নপত্র জমা দেন এবং এই কারণেই একেবারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দেলোয়ারকে মাইক্রোবাসে তুলে নিয়ে নির্যাতন করা হয়। এবং পরিস্থিতি কত ভয়াবহ ছিল যে একেবারে প্রকাশ্য জেলা প্রশাসকের কার্যালয়ে যেই নির্বাচন অফিস, সেখান থেকে তাকে
টেনে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত কিন্তু প্রশাসন খুব মানে শক্ত যে পদক্ষেপ, সেই পদক্ষেপটা কিন্তু দৃশ্যমান হয়নি। জানি না নির্বাচন কমিশন এটার প্রেক্ষিতে কী করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।